রমজান শুরু হতে আর মাত্র দুই দিন বাকি। এর মধ্যে খেজুরের দাম বেড়েছে কয়েক গুণ। মেটজুল, লুলু, মরিয়ম, আজুয়া সহ প্রায় সব জাতের খেজুরের দাম বেড়েছে। বিয়ানীবাজার পৌর শহরের বিভিন্ন দোকানগুলোতে দেখা গেছে এমন চিত্র। সবচেয়ে ভালো কেজু যেটা সেটা হলো মেটজুল, ওইটার প্রাইস হলো 1690 টাকা। সেটা সরাসরি আমরা জর্ডান থেকে আমাদের একজন ইম্পোর্টার আছে ওদের মাধ্যমে আনাই আমরা। আম্বার আছে, তারপরে মাবরুম আছে, খেজুর অনেক প্রকার, মরিয়ম খেজুর আছে, আজুয়া খেজুর আছে। রোজার ইফতারিতে সবারই খেজুর খেতে পছন্দ, ফলে রোজা এলেই এ পণ্যটির চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। এই সুযোগটির অপেক্ষায় যেন থাকেন ব্যবসায়ীরা। তবে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এখানে বরাবরই সিন্ডিকেট ব্যবসায়ীরা সুবিধা ভোগ করেন। তাছাড়া এবার ডলার সংকটের কারণে খেজুরের দাম বেড়েছে। বর্তমানে কিন্তু ডলারের প্রাইসটাও বেশি, যা আমাদের ইম্পোর্টে কিন্তু কস্টিংটাও বেশি চলে আসছে ডলারের প্রাইস বেশি হওয়ার কারণে। এবং খেজুরটা যে আমদানি করা হচ্ছে ওইটা প্রিজারভেটিভ রাখার, ওই কারণে খেজুরটা একটা প্রাইস বেড়ে করতেছে। এটা করোনার দায় মাল তারা পুরা মতো দিতেও পারে না, এক দেশ থেকে আরো দেশ তার দায় মনে হয় বাড়ছে, আর কিছু ট্যাক্সও মনে হয় বাংলাদেশ সরকারে অন্য দেশের ট্যাক্স কিছু বাড়িয়ে দিয়েছে। খেজুর কিনতে এসে অনেকেই দাম দেখে অবাক হয়ে যাচ্ছেন, তবে বাধ্য হয়ে সবাই বেশি দামে এই ফলটি কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। খেজুর কিনতে এসে দেখে যে খেজুরের দাম কিন্তু প্রচুর। অন্যান্য দেশে আমরা দেখি যে রমজান মাস এলে সব কিছুর দাম কমে, কিন্তু আমাদের দেশে দেখতে পাচ্ছি যে রমজান মাস এলে সব কিছুর সাথে সাথে খেজুরের, বিশেষ করে যেটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস ইফতারের জন্য, সেটির দাম কিন্তু খুব বেশি। আগে সেই খেজুরের দামটা একটু বেশি, তবে আর একটু কম হলে ভালো হয় সবার জন্য একটু। আর রমজান আইলে তো আমরা দেশের সবাই কিছু দাম বলান তা খেয়েও এটা একটু ম্যানেজ করিয়া নেওয়াও লাগে। রমজান আইলে আরও ভ্যারাইটিস খেজুর পাওয়া যায়, উন্নত মানের খেজুর এক্সপোর্ট হয়, আর কোয়ালিটির উপরেও কিছু ডিপেন্ড করে। আছে সব দামের খেজুর আছে আমি দেখছি। বিয়ানীবাজারের ব্যবসায়ীরা বাহিরের পাইকারি ব্যবসায়ীদের নিকট থেকে খেজুর কিনে আনলেও এখানে খেজুরের দামে রয়েছে ভিন্নতা। মূলত ব্যবসায়িক ফায়দা হাসিলের কারণে এখানেও সিন্ডিকেট করে খেজুর বিক্রি হচ্ছে বলে জানান তারা। এই সিন্ডিকেট না ভাঙতে পারলে খেজুরের দাম কিছুদিন পর আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।